হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি গরুর মাংস রান্না করবো। চলুন দেখি কীভাবে রান্নাটা করি। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে ভালো করে একটু মেখে নেব। মেখে নেওয়ার শেষ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, তেল, লবণ দিয়ে ভালো করে এখন মেখে নেব। ভালো করে এখন মেখে নিয়েছি। এখন দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা, কাঁচামরিচ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। এখন পাতিলায় ঢেলে নিচ্ছি। চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেব। মাংস প্রায় কষানো শেষ। মাংস কষানো শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।